সালামু আলাইকুম। ইমার্জেন্সি পিলের সাইড ইফেক্ট, দেখেন ইমার্জেন্সি পিল আমরা কেন গ্রহণ করে থাকি? প্রাথমিক অবস্থায় আমাদের যে ওয়াইফ, আমাদের লাইফ পার্টনার, ওনারা ইমার্জেন্সি পিল ব্যবহার করে থাকে বেবি কনসেপ্ট না হওয়ার জন্য, অর্থাৎ আমি আমার বাচ্চা নিতে চাচ্ছি না। তো যারা হাজব্যান্ড ওয়াইফ, ওরা তো কখনোই রেগুলার ইমার্জেন্সি পিল গ্রহণ করে না, কারণ ওনারা রেগুলার কোনো নিয়মিত পিল অর্থাৎ প্রতিদিনে যে পিলটা, ওই পিলটা রেগুলার পিল ব্যবহার করে। কোনো কারণে যদি মনে করে যে রেগুলার পিল মিস হয়ে গেছে, বিভিন্ন কারণে মিস হয়ে যেতে পারে, মনের খেয়াল নাই, বাট আপনার শারীরিক সম্পর্ক লিপ্ত হয়ে গেছেন, বাট আপনি চাচ্ছেন না যে আপনার বেবি কনসেপ্ট হোক, সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি পিল গ্রহণ করে থাকেন, বা আপনি কন্ডোম ব্যবহার করতেছেন, কন্ডোম ফেটে গেছে, আপনি ইমার্জেন্সি পিল ব্যবহার করলেন, যাতে আপনি চাচ্ছেন না যে আপনি কোনো বেবি কনসেপ্ট হোক, এটা আপনি চাচ্ছেন না, এই জন্য আপনি ইমার্জেন্সি পিল ব্যবহার করে থাকেন। তবে ইমার্জেন্সি পিল যত পরিমাণ কম গ্রহণ করা যায় তত ভালো, কারণ অতিরিক্ত ইমার্জেন্সি পিল স্বাস্থ্যের উপকারের চেয়ে অনেক বেশি ক্ষতি করে থাকে। সুতরাং এই বিষয়টাই সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। এবং ইমার্জেন্সি পিলের বেশ কিছু সাকসেস রেট রয়েছে, যে আপনি ইমার্জেন্সি পিল অর্থাৎ আপনার পার্টনারের সাথে আপনি ব্যক্তিগত সময় পার করার 40 ঘন্টার মধ্যে যদি আপনি ইমার্জেন্সি পিল গ্রহণ করেন, এটার সাকসেস রেট 85%। আর আপনি যদি 40 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে গ্রহণ করেন, যেহেতু ইমার্জেন্সি পিলের সময়কাল 72 ঘন্টা, তবে পিউলি যে পিলটা আছে, পিউলি এটার সময়কাল মেবি আপনার 5 দিন পরিমাণ, ঠিক আছে, প্রায় 100 ঘন্টার উপরে, প্রায় 125 ঘন্টার মতো। কিন্তু নর্মাল যে যত ধরনের পিল আছে, নরিক্স, ইমকন ওয়ান, আমি নির্দিষ্ট করে নাম বলে বলতেছি না, বাট এগুলো ফেমাস পিল জন্য বলে দিলাম। তো এই ধরনের পিলের আপনার নির্দিষ্ট সময়কাল 72 ঘন্টা। তো আপনি যদি প্রথম 40 ঘন্টার মধ্যে গ্রহণ করেন, এটা সাকসেস রেট বেশি, এটা সব ধরনের ইমার্জেন্সি পিলেরই, ঠিক আছে। এবং 40 ঘন্টা থেকে 72 ঘন্টা থেকে গ্রহণ করলে সেটা সাকসেস রেট মাত্র 58%। সুতরাং কেউ যদি ইমার্জেন্সি পিল গ্রহণ করতে চান, সেটা আপনার পার্টনারের সাথে ব্যক্তিগত সময় পার করার 40 ঘন্টার ভিতরেই গ্রহণ করবেন, এটা আপনার সাকসেস রেট রয়েছে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমার্জেন্সি পিল গ্রহণ করার পরেও বেবি কনসেপ্ট হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ এর সাকসেস রেট 100 তে 100% না, এটা হচ্ছে মূল কারণ, ঠিক আছে। সো এই বিষয়টাই যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করবেন। ইমার্জেন্সি পিলের কিছু সাইড ইফেক্টের মধ্যে আপনার ইমার্জেন্সি পিল কিছু কিছু রুগীদের ক্ষেত্রে কিছু কিছু সিমটমস দেখা দেয়, আবার কিছু কিছু রুগীর ক্ষেত্রে কোনো সমস্যাই দেখা দেয় না। তো যাদের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? পেটে ব্যথা অনুভব হতে পারে, বমি বমি ভাব আসতে পারে, এবং আপনার পিরিয়ডের পরে, ইন ফিউচার অর্থাৎ পরবর্তীতে পিরিয়ডের সমস্যা হতে পারে, পিরিয়ডের ব্যাস তারতম্য হতে পারে, এবং ইমার্জেন্সি পিলের কারণে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। এটা কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা দিতে পারে, যে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগী আছেন, বিশেষ করে উচ্চ রক্তচাপ হার্টের রোগী, আপনারা ইমার্জেন্সি পিল গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের অ্যাডভাইস নেবেন, কারণ ডক্টরের অ্যাডভাইস ছাড়া যদি আপনি উচ্চ রক্তচাপ, হার্টের রোগী, লিভারের রোগী, কিডনির রোগী, আপনারা এটা গ্রহণ করেন, এতে আপনার লিভার, কিডনি বা ওই ধরনের রোগগুলাতে খুব মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বিষয়টা সর্বোচ্চ সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে। সালামু আলাইকুম।